ভিডিওটি দেখার আগে নিরে ছেলে বসুন যে এই দ্বীপে যায় সে আর জীবিত ফিরে আসে না ইতালিতে এমন একটি দ্বীপ রয়েছে যেটা আইল্যান্ড অফ ডেড অর্থাৎ মৃত্যুপুরি নামে পরিচিত এই দ্বীপটি সম্পর্কে কথিত রয়েছে যে একবার যে মানুষ এই দ্বীপে যায় সে আর জীবিত ফিরে আসে না এর পিছনে রয়েছে একটি ভয়ানক কাহিনী কথিত আছে যে কয়েকশো বছর আগে এখানে দেড় লক্ষ প্লেগ রোগীকে পুড়িয়ে মারা হয়েছিল উত্তর ইতালি ভিনিশাসি উপরোদে অবস্থিত এই দ্বীপে প্রবেশ নিষিদ্ধ সরকার এখানে যাওয়ার ব্যাপারে জনগণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জেলেদের মাছ ধরতে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে কারণ জেলেদের জালে অনেক সময় মানুষের হার উঠে আসে কারণ হিসেবে জানা যায় প্লেগের রোগীদের এখানে আনা হতো মেরে ফেলার জন্য পরে যখন রোগীদের সংখ্যা বৃদ্ধি পায় তখন প্রায় এক লক্ষ ষাট হাজার অসুস্থ মানুষকে জীবন্ত দগ্ধ করা হয় উনিশশো সালে এখানে মানসিক হাসপাতাল তৈরি করা হয় কিন্তু কয়েক বছর পর এটাকে বন্ধ করে দেওয়া হয় বন্ধ করে দেওয়ার কারণ ছিল ডাক্তার এবং সেবিকারা অস্বাভাবিক জিনিস দেখতে পান তার সাথে হাসপাতালে ভর্তি মানসিক রোগীরা মৃত প্লেগ রোগীদের আত্মা দেখতে পেতেন হাসপাতাল বন্ধের কয়েক বছর পর দ্বীপ জনশূন্য হয়ে পড়ে এরপর উনিশশো ষাট সালে ইতালির সরকার এই জায়গাটি একটি বেসরকারি মালিকের কাছে বিক্রি করে দেয় তিনি তার পরিবারকে নিয়ে কয়েকদিন এখানে সময় কাটান কিন্তু কিছুদিন পর তারাও এই দ্বীপ ছেড়ে চলে যায় এরপর আরেকটি পরিবার এই দ্বীপকে হলিডে হোম তৈরি করার জন্য ক্রয় করেন কিন্তু তারাও একদিনের পর এই জায়গাটিকে ত্যাগ করেন জানা যায় যে দ্বীপের মালিকের মেয়েকে কেউ কামড়ে দেয় যার ফলে তাকে চোদ্দোটি ইঞ্জেকশন নিতে হয় এই সমস্ত ঘটনার পর কয়েকজন বিষয়টিকে নিয়ে তদন্ত করার চেষ্টা করেন যারা এখানে সত্যতার সন্ধান করতে গিয়েছিলেন তারাও জীবিত ফিরে আসেননি আর যারা জীবিত ফিরে এসেছিলেন তারা বলেন এখানে প্লেগ রোগীদের আত্মা রয়েছে এই দ্বীপে রাত কাটিয়েছেন এমন এক ব্যক্তি বলেছেন কোনো এক অজ্ঞাত ব্যক্তি তাকে এই দ্বীপ ছেড়ে দিতে বলেন সে আরও বলে যে যদি তুমি এখান থেকে না যাও তাহলে তোমার এখান থেকে জীবিত ফিরে যাওয়া সম্ভব হবে না এই ভূত্রে দ্বীপের সত্যতা এখনও রহস্য রয়েছে আমার এই চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে